গুৱাহাটী দ্রুতগতিত সংক্রমণ বৃদ্ধি পোৱা কোভিড 19 রোগ প্রতিরোধ করিবৰ বাবে অসম চৰকাৰে ওয়ার্ড অনুযায়ী 11টা ওয়ার্ডত আজি ঘোষণা করে সম্পূর্ণ লকডাউন। আজি নিশা 9 বজাৰ পৰা বলবৎ কৰা হ'ব লকডাউন। লকডাউন ঘোষণা কৰা ওয়ার্ড কেইটা হৈছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 15 আৰু 16। লকডাউনৰ সময়ত অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ দোকানসমূহ পুৱা 10 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজালৈ খোলা থাকিব। গুৱাহাটীত ওয়ার্ড অনুযায়ী সম্পূর্ণ লকডাউন ঘোষণা। গুৱাহাটীত 11টা ওয়ার্ডত লকডাউনৰ ঘোষণা। অসম ৰাজ্যিক দুর্যোগ ব্যৱস্থাপনা প্ৰাধিকৰণৰ সহায়ত কৰা হয় এই ঘোষণা। 23 জুনৰ 9 বজাৰ পৰা বলবৎ হ'ব এই লকডাউন প্ৰক্ৰিয়া। 2 নং ওয়ার্ড, কলনি নং 3, 4, 5 আৰু 6, নিউ ৰেলৱে কলনি, ইনষ্টিটিউট কলনি, ট্ৰায়েংগুলাৰ কলনি, লোকা কলনি, বিবিসি কলনি, সদিনাপুরার একাংশ, গড়পাণ্ডু, জয়মতীনগর। 3 নং ওয়ার্ড, রেস ক্যাম্প কলনি, ওয়াটার ওয়ার্কস রেলওয়ে কলনি, টেম্পলঘাট কলনি, মালিগাঁও বড়িপাড়া এলাকা, গড়পাণ্ডু এলাকা, আদাবাড়ি, আদাবাড়ি রেলওয়ে কলনি, পার্ক কলনি, আনন্দনগর আর মালিগাঁও এলাকা। 4 নং ওয়ার্ড, কামাখ্যা মন্দির, কামাখ্যা কলোনি এলাকা, পাণ্ডু নাথকুষ্টি আর কালীপুর এলাকা আর মালিগাঁও এলাকা। 5 নং ওয়ার্ড, মালিগাঁও রেলওয়ে কলোনি পূব আর পশ্চিম, গোটানগর রেলওয়ে কলোনি পশ্চিম, মধ্য আর পূব, গোশালা রেলওয়ে কলোনি, দুর্গা সরোবর আর শান্তিপুর, ভূতনাথ। 6 নং ওয়ার্ড, হিরেনপাড়া, গণেশপাড়া, মানপাড়া, দতালপাড়া, কটাহবাড়ি, গড়চুক আর জুতিকুচির একাংশ। 7 নং ওয়ার্ড, গোটানগরের এটা অংশ, গোটানগর এনসি, মালিগাঁও এনসি, ফতাহিল এনসি, দুর্গা সরোবর, ফতাহিল, হিরেনপাড়ার পাহাড় অংশ। 8 নং ওয়ার্ড, কুমারপাড়া, মাছখোয়া, আঠগাঁওয়ের একাংশ আর ভৈরলুমুখ। 9 নং ওয়ার্ড, ছাত্রীবাড়ী, কৃষ্ণনগর, টকৌবাড়ী, ফাঁসিবজার আর আঠগাঁওয়ের একাংশ। 10 নং ওয়ার্ড, পানবজার, ফাঁসিবজারের এটা অংশ আর সলাপাড়া। 15 নং ওয়ার্ড, বিষ্ণুপুর, নতুন বস্তি, বিমলানগর, মহেন্দ্রনগর, শঙ্করপুর আর ফতাহিলর একাংশ। 16 নং ওয়ার্ড, ভাস্করনগর, বর্ষাপাড়া, ধীরেনপাড়ার একাংশ, আনন্দনগর আর রংপথার। লকডাউনের সময়সাত কিছু ক্ষেত্র নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দিষ্ট এলাকাত ব্যক্তির আহজা কঠোরভাবে নিষিদ্ধ হব। সকল সরকারি কার্যালয়, স্বায়ত্তশাসিত কার্যালয়, শাখা কার্যালয় সমূহ আর ব্যক্তিগত কার্যালয় বন্ধ থাকিব। সকল ব্যবসায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান আর ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকিব। সকল ঔদ্যোগিক প্রতিষ্ঠান বন্ধ থাকিব। সকল পরিবহন সেবা প্রত্যাহার করা হব। ব্যক্তিগত যান বাহনের চলাচল বন্ধ থাকিব। আতিথ্য সেবা প্রত্যাহার করা হব। সকল শিক্ষানুষ্ঠান, গবেষণা, প্রশিক্ষণ আর কোচিং অনুষ্ঠান বন্ধ থাকিব। উপাসনাস্থলী জনসাধারণের বন্ধ থাকিব। কোনো ক্ষেত্রতেই ধর্মীয় সমাবেশত অনুমতি দিয়া নহব। সকল সামাজিক, রাজনৈতিক, ক্রিয়া, মনোরঞ্জন, শিক্ষাসদী, সাংস্কৃতিক, ধর্মীয় উৎসব সমাবেশত বাধা আরোপ। অন্ত্যেষ্টিক্রিয়াত 20 জনতক অধিক লোকক অনুমতি দিয়া নহব। রাজহুয়া স্থানত থু খেকার পেলাতো নিষিদ্ধ আর আইন অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষে নির্ধারণ করা জরিমনা বিহা হব। সুরাপান আর বিক্রি, গুটখা, ধপাত আদি রাজহুয়া স্থানত সেবন করা নিষিদ্ধ।
কামৰূপ মহানগৰ জিলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগুৱে আজি এখন সংবাদমেল সম্বোধন কৰে। সংবাদমেলত গুৱাহাটীৰ 11টা ৱাৰ্ডত সম্পূৰ্ণ লকডাউনৰ লগতে আজি নিশা 9 বজাৰ পৰা লকডাউন বলবৎ হোৱাৰ কথা প্ৰকাশ কৰে। কাইলৈৰ পৰা মহানগৰীৰ 31টা কোভিড স্ক্ৰিনিং কেন্দ্ৰত নমুনা পৰীক্ষা আৰম্ভ কৰা হ'ব বুলিও উপায়ুক্তগৰাকীয়ে উল্লেখ কৰে। কামৰূপ মহানগৰ আমাৰ কোভিড 19 পজিটিভ কেছেছ দিনক দিনে বাঢ়ি গৈ আছে আৰু কেৱল বঢ়াৰ ওপৰতে কথা নহয়, এইটো আমি উইদাউট এনি ট্ৰেভেল হিষ্ট্ৰি থকা কেচেছবিলাক আমি বঢ়া বেছি লক্ষ্য কৰিছোঁ। আৰু লগতে এইটো দেখা গৈছে যে এই যিবোৰ কেচেছ বাঢ়িছে, দ্য ৰাইজ ইন দি কেচেছ আৰ চিন ইন চাৰ্টেন পকেটছ। এই পকেটছকেইটা আমি ইতিমধ্যে আইডেণ্টিফাই কৰিছোঁ। যোৱা কেইদিনমান ধৰি আমাৰ গুৱাহাটীত কামৰূপ মহানগৰত যথেষ্ট পৰিমাণে আমাৰ কোভিড কেচেছ বাঢ়িছে, মানে যিটো হাৰত বাঢ়িছে সেইটো চিন্তনীয় বিষয় হৈ গৈছে। আৰু আমি যেতিয়া গোটেই কথাখিনি চাই পেলাই হালি জালি যেতিয়া চালোঁ, তেতিয়া দেখিছোঁ যে কিছু কিছু অঞ্চলত এইটো ৰাইজটো বেছি, তাৰমানে সেই অঞ্চলবিলাকত আপোনাৰ কোভিডৰ যিটো বিয়পা যিটো হাৰ আছে, যিটো ৰেট আছে, সেইটো বহুত বেছি। সেইকাৰণে আমি চিন্তা কৰি পেলাই আমি আলোচনা কৰি মেলি এইটো ডিচাইড কৰিলোঁ যে আমি প্ৰপ'জ কৰিলোঁ যে আমি এইটো এইটো অঞ্চলত আমি লকডাউন ঘোষণা কৰিব লাগিব। কাৰণ যেতিয়ালৈকে আমি মানুহৰ সমাগম, যেতিয়ালৈকে মানুহৰ অহা যোৱাটো আমি বন্ধ নকৰোঁ, যেতিয়ালৈকে আমি ছ'চিয়েল ডিষ্টেন্সিং ইন প্ৰপাৰ চেন্স আমি যদি ইম্প'জ নকৰোঁ, তেতিয়াহ'লে এই ট্ৰান্সমিশ্যনটো হৈ থাকিব। আৰু যদি আমি ট্ৰান্সমিশ্যনটো ৰখাব লাগে, যদি আমি কাৰ্ভ কৰিব লাগে, কাৰ্ভ যদি কৰিবলগীয়া হয়, তেতিয়াহ'লে আমি থ্ৰু কণ্টেইনমেণ্ট আমি কৰিব নোৱাৰোঁ বুলি ভাবাৰ কাৰণে আমি লকডাউন ইম্প'জ কৰাৰ কাৰণে আমি মানে ডিচাইড কৰা হৈছে।